बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम टू मुक्तस रेसिपी तो व्यूअर्स स्क्रीने देखे बुझते आज के नहीं एस हाँ व्यूअर्स आज के नहीं एस मला माछेर एक दुर्दान्त रेसिपी तो स्क्रीने देखे अपना बुझते कतटा लोभनीय व्यूअर्स चलो शुरू करा जाक आमार रेसिपिटी फार्स्टे एखाने नियेछी छोटो मला माछ जा धुए परिष्कार करे नेछि एक देखा माचर चपचड़ोटा जे एत मजा है जरा एखनो खाननि एकबारो तारा अवश्य एकबार ट्राई करे देखबेन और जा जा लागछे उपकरण तो हच्छे एखाने पेंयाजटा एकटु बेशी लागबे एखाने आमि एरकम एक बाटी परिमाण स्लाइस करा पेंयाज नियेछि एखाने छोटो साइजेर दुइटा आलू एरकम आलू जेमन आमरा भाजी सेरकम आलू भाजिर मतो एरकम आमि स्लाइस करे नियेछि लागबे किछु धनिया पाता और मसलार मध्य एखाने लागबे सामान्य परिमाण एखाने नियेछि परिमाण मतो हलुदेर गुड़ा धनियार गुड़ा झालेर गुड़ा एटा आपनारा आपनादेर आन्दाज मतो नेबेन आमि एखाने हाफ चा चामच करे नियेछि हाफ चा चामच और लागबे रसुन पेस्ट एबं जीरा पेस्ट एटा एक चा चामच करे रयेछे और लागबे सामान्य परिमाण काँचा झाल एबं पाका टमेटो झालटा आपनादेर उपर डिपेंड करे आपनारा बेशी खाबेन किना कम खाबेन और लागबे सयाबिन तेल चलो व्यूअर्स शुरू करा जाक आमार रेसिपिटी एतो चूला एकटी फ्राई पैन बसाय निलाम एबं गैस ओवेनटा अन करे निलाम आमि फार्स्टे एखाने सयाबिन तेल एड करे देब तेलटा आमि एखाने निच्छि दुई थेके तीन टेबिल चामच पेंयाज एखाने स्लाइस करा पेंयाज रयेछे এরকম এক বাটি পরিমাণ পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব ব্রাউন কালার করার প্রয়োজন নাই সামান্য একটু কালারটা চেঞ্জ আসতে আমি অন্যান্য উপকরণ অ্যাড করব এইতো পেঁয়াজটা হালকা ভাজা কমপ্লিট আমি এখন পেঁয়াজের সাথে দিব রসুন এবং জিরার পেস্ট একটু মিক্স করে বাকি মশলাগুলো অ্যাড করে দেব হলুদ ধনিয়া এবং ঝালের গুঁড়ো ঝাল এখানে আমি সামান্য নিয়েছি কারণ আমি এখানে কাঁচা ঝাল ইউজ করব মশলাটা হালকা একটু কষিয়ে নেব একটু এই কষানোর সময় আমি অল্প একটু পানি অ্যাড করব এবং পানিটা একটু গরম পানিই দেব এখানে গরম পানি দিয়ে চেষ্টা করব মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব ছোটো মাছটা এখানে আমি মলা মাছ নিয়েছি ছোটো মাছের এই চপচড়িটিতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না কিন্তু সাধায় দুর্দান্ত কিন্তু মশলাটা কষানো সাইজ হয়ে গেছে আমি অ্যাড করব কাঁচা ঝাল কাঁচা ঝালটা আমি আগেও বলেছি আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন আমি এখানে অতিরিক্ত দেব না এখানে আমি নিচ্ছি পাঁচটার মতো কাঁচা ঝাল আর দেব আমি এখানে টমেটো পাকা টমেটো এখানে বড় সাইজের একটা পাকা টমেটো নিয়েছি একটু এটা খুব ভালোভাবে আমাকে কষাতে হবে মশলাটা এবং এই অবস্থায় আমি অ্যাড করে দেব স্বাদমতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদমতো দেবেন আমি এখানে এক চা চামচ পরিমাণ দিচ্ছি পরে লাগলে আবার দেব এই তো এই মশলাটা এখন আমি বেশ কিছুক্ষণ ভাবে কষাবো মিনিমাম দুই থেকে তিন মিনিট এভাবে মশলাটা কষাবো এই তো মশলাটা কিন্তু আমার কষানো কমপ্লিট চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে দেখতে পাচ্ছেন জোস এখন আমি যে স্লাইস করে আলু ভাজির মতো আলু রাখছিলাম এই আলুটা আমি অ্যাড করে দেব এখানে আমি ছোট সাইজের দুইটা আলু নিয়েছি আপনার ইচ্ছা হলে আলু দিয়ে কুক করতে পারেন কিন্তু এখানে আলুটা অ্যাড করলে স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন এখানে আলু ইউজ করার কিন্তু আলুটা এভাবে পাতা পাতা করে কেটে দিলে বেশি ভালো হবে দুই এক মিনিট এভাবে আলুটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিন এটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট এখন আমি দিয়ে দেব এই ছোট মাছ মলা মাছ আমি আপনাদের কাছ থেকে একটু দেখাই
মাছটা এখন আমি অ্যাড করে দেব। এবং এটা একটু ছড়িয়ে ছড়িয়ে এভাবে ছিটে ছিটে দেব। তো এবার আলতো হাতে একটু নাড়িয়ে ছেড়ে নেব। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ঘেটে যাবে। জাস্ট আলতো হাতে মশলাগুলো যাতে মাছগুলোর মতো যায় একটুখানি এভাবে নাড়িয়ে দেব। ছোট মাছের চচ্চড়ি যেমন দুর্দান্ত স্বাদের হয়, সেরকম আমাদের চোখের জন্য অনেক উপকারী, চোখের জ্যোতি বাড়তে অনেক কাজ করে। ছোট মাছগুলো এভাবে যদি আমরা রান্না করে খাই এবং বাচ্চাদেরও যদি খাওয়ানোর প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাগুলোদের আর মোটা মোটা চশমা পড়তে হয় না। এই জন্য আমাদের মাদেরকে একটু সচেতন থাকা দরকার, সব রকমই খাবার বাচ্চাদের অভ্যস্ত করানো উচিত, যেগুলো হেলদি খাবার। তো এভাবে আমি আলতো হাতে দু এক মিনিট কষিয়ে দেবো। এখন বেশি নাড়াচাড়া করবো না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। জাস্ট দুই মিনিট পরে আমি এখানে পানি অ্যাড করে দেবো, এবং পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, ফুটন্তটা গরম পানি হলে খুব ভালো হয়। এই তো কষানো কমপ্লিট, আমি এখন গরম পানি অ্যাড করছি। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, আমি এরকম মগের দেড় মগ পরিমাণ পানি দিলাম। এখন চুলোর ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, মাঝে একবার একটু নেড়ে দেব। এখানে চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকতে হবে, হাই হিটে দিলে ঝোলগুলো মরে যাবে, তরকারিটা ভালোভাবে হবে না। তখন আমি ঢেকে দিব, ফিরছি সেদ্ধ হয়ে যাওয়ার পর। কিন্তু মাঝে কিন্তু আমি একবার নাড়িয়ে দেব। তো ছোট মাছের চচ্চড়িটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব। আর এখানে কিন্তু ঝোল রাখা যাবে না, এরকম মাখো মাখো রান্না হবে, ঝোল রাখলে বেশি মজা লাগবে না, এটা মাখো মাখো রান্নাই বেশি মজা। উপর থেকে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এভাবে আমি আবার ঢেকে দিয়ে এক মিনিট পরে আমি চুলার ফ্লেমটা অফ করে দেব, ঘড়ি ধরে এক মিনিট। এর ফলে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। তো ফিরছি আমি এক মিনিট পর। এই তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। কালারটা কিন্তু মাশাল্লাহ চমৎকার এসছে। আপনারা যারা নতুন রাঁধুনি, এখনো এই মাছটা কখনো রান্না করে খাননি, তারা একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার একটা রেসিপি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব মজার একটা ছোট মাছের চচ্চড়ি যা আমি মলা মাছ দিয়ে করেছি। খেতে দুর্দান্ত, দেখতে কিন্তু মশলা অত্যন্ত লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, প্রথম থেকে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল নোটিফিকেশান অপশানটি প্রেস করে দেবেন, এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।